জেমি নিশামের রান আউটে হার নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের। যদিও 389 রানের টার্গেটে কিউইরা যেভাবে লড়েছে তাতে ওয়ানডে ক্রিকেট নিয়ে আপনার চিন্তা বদলাতে বাধ্য। ধর্মশালায় এই ম্যাচ জিততে রেকর্ড গড়ার বিকল্প ছিল না গতবারের রানার্স আপদের, তা করতে কিউই ওপেনাররা শুরুটাও করেছিল ঠিকঠাক, তবে হ্যাজেলউডের বলে তা ধরে রাখতে ব্যর্থ কনওয়ে উইলিয়ং। কনওয়ে 28 আর ইয়ং করেন 32, দলীয় 72 রানে দুজনই ফেরেন সাজ ঘরে। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে ব্যাক ফুটে চলে যায় ব্ল্যাক ক্যাপস। 3 নম্বরে ব্যাট করতে নামেন রাচিন রবীন্দ্র। ব্যাটিং পজিশন বদলালেও ব্যাট হাতে ছন্দপতন ঘটেনি রবীন্দ্রর। 42 বলে 50, পরের 35 বলে সেঞ্চুরি। ভারতীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার ভারতের মাটিতে ব্যাট হাতে রীতিমতো উঠছেন। তবে রবীন্দ্রর সঙ্গ দিতে পারেননি অন্যরা। ড্যারেল মিচেল 50 করলেও লাথাম ফিলিপসরা ব্যর্থ হন। জাম্পার লেগ স্পিনে এই রান তাড়া করা তখন অসম্ভবই মনে হচ্ছিল নিউজিল্যান্ডের জন্য। শেষের দিকে কিউইদের স্বপ্ন দেখানো শুরু করেছিলেন জেমি নিশাম, 3-6 আর 3-4 33 বলে 50। অবশ্য এই ইনিংস ম্যাচ না জেতালেও আক্ষেপে পুড়িয়েছে নিউজিল্যান্ডকে। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। এর আগে টস হারা অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় কিউই বোলারদের ওপর। বড় কৃতিত্ব ট্রাভিস হেডের, নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে 50 করেন 200 স্ট্রাইক রেটে। অন্যদিকে ওয়ার্নারও ছিলেন আক্রমণাত্মক, মাত্র 19 ওভারে এই জুটিতে ওঠে 175। ওয়ার্নার 81 ফিরলেও হেড পূরণ করেন সেঞ্চুরি। উড়ন্ত সূচনায় অন্তত 400 রান করার ইঙ্গিত দিচ্ছিল প্যাট কামিন্সের দল, তবে এমন শুরুর পরেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ দলটির মিডল অর্ডার। যদিও শেষের দিকে অজিদের আবারও ম্যাচে ফেরান ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, প্যাট কামিন্সরা। এদের ছোট ছোট পুঁজিতে 50 ওভার খেলতে না পারলেও বড় রান জমা হয় স্কোরবোর্ডে। 2 ইনিংস মিলিয়ে যা কিনা এক ম্যাচে সর্বোচ্চ রানের নজির। সাব্বির মিথুন, সময় সংবাদ।